আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন, লুবনাজ লাইফস্টাইল ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আর আজকে আমার অনেক আগের পুরানো একটা ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করব। অনেকে যারা আমার রেগুলার ভিউয়ার্স অনেকে জানেন আমি বাংলাদেশে গিয়েছিলাম লাস্ট ইয়ারে বলতে ডিসেম্বরে, আর জানুয়ারিতে দেশ থেকে এসেছি। তো অনেকে চেয়েছিলেন কী কী এনেছি শেয়ার করার জন্য, যেহেতু আমি অনেক বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। আসার পরে কয়েকটা বিয়ে শাদি নিয়ে ব্যস্ত, এখনও ব্যস্ত অনেক কিছু নিয়ে, এখনও অনেক প্রোগ্রাম, গার্ডেনিং সব কিছুর নিয়ে ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এরপরে ভাবলাম একটু শেয়ার করে নেই, অনেক দিনের রেকর্ড করা পুরানা ভিডিও, অনেকে আমার জন্য ওয়েট করতেছেন। তো আপনাদের মধ্যে একটু শেয়ার করে নিলাম কী কী এনেছি বাংলাদেশ থেকে। তো এরপরে ওসব কিছু আবার শেয়ার করতে পারতেছি না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর অনেক কিছু, যেমন অনেক কাপড় চোপড় এনেছি মেয়েদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, ওরা অলরেডি পরে ফেলছে। এরপরেও আমি চেষ্টা করবো শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর আমি তো অনেকে জানেন না, আমার যারা রেগুলার ভিউয়ার্স ব্লগে দেখাছেন, আমি কাতার এয়ারলাইন্সে গিয়েছিলাম বাংলাদেশে। তো কাতার এয়ারলাইন্সে আরবার বাংলাদেশ বিমানের মতো এতগুলা মাল আনতে দেয় না, যেমন বাংলাদেশ এয়ারলাইন্সে 40 কেজি অ্যালাউ করে, আর কাতার এয়ারলাইন্সে আমার মনে হয় 30 কেজি। তো অনেকে ভাবতে পারেন তাইলে আমার এত মাল কেমনে আনলাম। তো আমার বোন ফুত আমার সাথে গিয়েছিল, অনেকে দেখাছেন আমার ব্লগে, ওর ছেলে মেয়ে এরপরে ওয়াইফ সাথে ছিল। তো ওদের একটা টিকিট আমাকে দিয়ে দিছে আর কি। এরপরেও ওর টিকিট দেওয়ার পরেও অনেক মাল এনেছি, কিন্তু আমার মেয়ের জন্য যে ডিনার সেটটা আমি কিনেছিলাম আমার মেয়ের সাথে দেওয়ার জন্য, আমার 3 নম্বর মেয়ের লগে আর কি, দেওয়ার জন্য যে ডিনার সেটটা কিনেছিলাম, অনেকে আমার ব্লগে দেখাছেন অনেক সুন্দর একটা ডিনার সেট কিনেছি শাইনপুকের ইয়ে থাকি শপে থেকে। তো এটা আর আনতে পারি নাই, এটা 40 কেজি ছিল, আর আমার অলরেডি 120 কেজি মাল আমি এনেছি। তো অলরেডি ওভার ছিল মাল, তো এটা রেখে এসেছি। আগামীতে যদি বাংলাদেশে আবার ইনশাল্লাহ যেতে পারি তাহলে ওইটা নিয়ে আসবো, আদারওয়াইজ যদিও কোনো ইয়ার্স ফাই আর কি, যদি কেউ আসে বাংলাদেশ থেকে, আসার সময় নিয়ে আসে তাহলে আনবো আর কি। তো এর জন্য রেখে এসেছি। আর এই তো সবগুলা শপিং আমরা আনপ্যাক করতেছি, শপিং বলতে বাংলাদেশের মালগুলা। আর অনেক কষ্ট করে এগুলো আসলে প্যাক করে দিয়েছে আমার বোনের মেয়েরা এবং আমার বোনের ছেলের বউ সবাই বাংলাদেশে। আমার ব্লগে দেখিয়েছি ওরা কীভাবে প্যাক করতেছিল। আর এখানে যেগুলো ফ্রেশ এই যে ফ্রুটসগুলা, যেমন পেয়ারা, বড়ই, এগুলা অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু আমাদের জার্নিটা অনেক লম্বা ছিল। আমি কোনো ডাইরেক্ট ফ্লাইটে যাই নাই বাংলাদেশে, কাতার এয়ারলাইন্সে গিয়েছিলাম। আর আসার সময় 2 ঘন্টার মতো আমরা কাতারে ছিলাম, এরপরে 2 ঘন্টার মতো ঢাকায়ও ছিলাম। তো এইসব জার্নির কারণে অনেক লম্বা জার্নি হয়ে গিয়েছিলো, আর সব কিছু আসলে প্রায় সব কিছু নষ্ট হয়ে গেছে যেগুলো ফ্রেশ ছিল আর কি। আর যেমন মনে করেন ড্রাই যেগুলো ছিল শুটকি, এরপরে আরও অন্যান্য অনেক কিছু, ওগুলো ঠিক ছিল, আর কাপড় চোপড় তো আর ঠিকই ছিল। আর এই পেয়ারাগুলো আসলে খাওয়ার একদম উপযুক্ত ছিল না, ভিতরের অংশটুকু একটু ভালো ছিল। তো সাথে সাথে আমার মেয়েরা এবং আমার আর এক বোনের মেয়েও ছিল আমার বাসায়, তো ওরা খেটে খেয়ে ফেলছে, যেহেতু এগুলা একদিন পরে আবার নষ্ট হয়ে যাবে এই জন্য। আর এখন যে দেখতেছেন আমি যেগুলা দেখাচ্ছি আপনাদেরকে হাড়ি, ওগুলো বাংলাদেশ থেকে এনেছি, ছোটো ছোটো, একদম কিউট। আমি আসলে ওগুলো অনেক পছন্দ করি। আর এই ছোটো হাড়িগুলো অনেক ইউজফুল, যখনই সামান্য খাড়ি অবশিষ্ট থাকে আমরা খাওয়ার পরে, তখন এগুলো এই ছোটো হাড়ির মধ্যে রেখে, মনে করেন ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো থাকে। আবার যখন বাইর করে দরকার হয় এই হাড়ির মধ্যে গরম করে খেয়ে নিতে পারেন। তো এগুলো আমি এর জন্য নিয়ে এসেছি বাংলাদেশ থেকে। আর এখন যে ফান্দানটা দেখতেছেন, এটা একটা সিলভারের মতো, আমার ঘরে গোল্ড কালার ফান্দান আছে। তো
এই ধরনের ফান্দান আমি আর কখনো কিনি নাই। তো ভাবলাম বাংলাদেশে যখন পেয়েছি, তো আসলে বাংলাদেশে অনেক কিছু আছে সুন্দর সুন্দর। আমরা মনে করি যে বাংলাদেশে এদেশ থেকে নিয়ে যাই, আসলে চাইলে বাংলাদেশে সব কিছুই আছে, পাওয়া যায়, খুঁজতে হয় আর কি। আর এটা এই ফান্দাটা এনেছিলাম আমি মাজনফুটি থেকে, সিলেটের মাজনফুটি থেকে। আর এই যে ছুরিগুলো দেখতেছেন, ওগুলো এনেছি আমি সিলেটের ব্লু ওয়াটার শপিং সেন্টার থেকে, একই দোকান থেকে সবগুলো কিনেছিলাম। আর এই তো আমার সব চুড়িগুলা, জুয়েলারিগুলা যেগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমি বেশি কিনি নাই, যেহেতু অলরেডি আমার অনেক জুয়েলারি আছে। আমি লন্ডনে আর একটা ভিডিও করেছিলাম অনেক আগে আমার জুয়েলারি কালেকশন দিয়ে। আর এই যে আদা রসুনের কুটনিটা দেখতেছেন, এটা আমি গোল্ড কালার দেখে কিনেছি, আর বেশি দামও ছিল না, 550 টাকা ছিল এটার দাম। এটা আমার খুবই ভালো লেগেছে, এর জন্য নিয়ে এসেছি। আর এটা একটা ল্যান্টার্ন ক্যান্ডেল হোল্ডার আর কি, ক্যান্ডেল ভিতরে আছে, এটা অনেক পছন্দ হয়েছিল এর জন্য। সামান্য টুকিটাকি নিয়ে এসেছি যতটুকু সম্ভব হয়েছে। আর অনেকে জানেন বাংলাদেশ থেকে টুকিটাকি আনতে গেলেও হেভি হয়ে যায়, মাল ওভার হয়ে যায়। আমার তো অনেক কিছু ফেলেও এসেছি, অনেক কিছু খাওয়ার অনেক কিছু আনার ইচ্ছা ছিল, আনতে পারি নাই। এটা সব সময় সবারই বেলা হয়, যাওয়ার সময় যেভাবে ওভার হয় মালগুলা, আসার সময় সেম হয়ে যায়। আমার বেশি দুঃখ লাগছে যে আমার ডিনার সেটটা আনতে পারি না, ইনশাল্লাহ আগামীতে আনব। আর এই তো আমার শপিংগুলা, আজকের বাংলাদেশের শপিংগুলা শেয়ার করে নিলাম। আসলে সব কিছু শেয়ার করি নাই, যেহেতু অনেক দিন হয়ে গেছে আর অনেক কিছু আমরা পরে ফেলছি, দিয়ে ফেলছি, আত্মীয় স্বজন মেহমান সবাইকে দিয়ে দিছি, যার যার জন্য যা এনেছি। আর এটা একটা গ্লাস হোল্ডার গোল্ড কালার, তো এটা আমি লন্ডনে কখনো গোল্ড কালার দেখি নাই, এর জন্য নিয়ে এসেছি। আর এগুলো আনতে অনেক হেডিক আছে, এগুলো ভালোভাবে প্যাক করে আনতে হয়, এটা এটা কিন্তু একদম ইজিও না। আর এটাতে এইটা হলে একটা টুথপিক হোল্ডার, আমি এটা আমার আর একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছিলাম বাংলাদেশে যখন ছিলাম, অনেক সুন্দর একটা ইউনিক একটা জিনিস, এটা কিন্তু লন্ডনে আমি কখনো দেখি নাই টুথপিক হোল্ডার। তো এটাও আমি নিয়ে এসেছি কয়েকটা, আমার বোনকে একটা দিয়েছি, আমার ফ্রেন্ডকে একটা, আর আমার আমি মনে হয় একটা দুইটা না তিনটা নিয়ে এসেছিলাম। আমি চেয়েছিলাম আরও আনতে, ওদের স্টকে ছিল না। তো এগুলার আসলে বেশি দামও না, 1000 টাকা ছিল শাইনপুকুরের দোকানে, বাট পরে আমরা মাজনফুটিতে দেখেছি ওগুলা 500 টাকা 600 টাকায় পাওয়া যায়। তো দেখা যায় অনেক সময় দেখা যায় কি, যেখানে যেগুলো দামি সব ওইগুলাতে অনেক বেশি প্রাইস নিয়ে নেয় ওদের শপের নাম দিয়ে আর কি। আর এই তো আমার শাড়ি, এই শাড়িটা এনেছিলাম আমার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে ফরার জন্য। তো এটা আমি ওই ব্লু ওয়াটার শপিং মল থেকে কিনেছিলাম, এটা ছিল 10,000 টাকা।
এই শাড়িটা। এটা কিন্তু লন্ডন কিনতে হলে অনেক দাম। লন্ডনে আমি একটা শপে দেখেছিলাম এই শাড়িটার দাম 300 পাউন্ড। তো এর জন্য আমি ওখানে যখন দেখেছি ওরা ডিসপ্লেতে রেখেছিল, তো আমি সাথে সাথে আমার জন্য একটা কিনে ফেলেছি আর কি। তো এটা আমার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে পরেছিলাম যখন বিয়ে হয়েছিল। এইটা একটা শাড়ি। তো আপনারা কমেন্ট করবেন, জানাবেন আমার শাড়িগুলো কেমন হলো। আর এই একটা শাড়ি সিলভার কালারের, এটাও আমি ব্লু ওয়াটার শপিং, সবগুলোই ব্লু ওয়াটার শপিং মলে থেকে কিনেছি। আর যদি সত্যি যদি বলি, আমি আসলে এখানে সব কিছু শপিং করে নিয়েছিলাম ব্লু ওয়াটার শপিং মলের ভিতরে, আর অন্যখানে শপিং করি না। এমনি ঘুরে দেখেছি সুক্রিয়া মার্কেটে, এরপরে অন্যান্য শপিংয়ে গিয়ে, আর হাফর সফর কিন্তু ব্লু ওয়াটার শপিং মল থেকে কিনেছি। আর এই শাড়িটাও আমি কিনেছি, এটা মনে হয় আমার মনে হয় 2000 বা 3000 টাকা ছিল, এখনও পুরা মনে নাই। বাট এই শাড়িটা অনেক পছন্দ করেছেন, অনেক সুন্দর বলেছেন। আর এখন আর একটা শাড়ি দেখবেন, এটা পার্পল কালারের মতো, এটা এখনও পরা হয় নাই। এটার ব্লাউজও এখনও আমি বানাই নাই, ব্লাউজ পিসটা আমি আলাদা করে নিয়েছি বাট বানানো হয় নাই। তো এটা ছিল 2000 টাকার মতো। তো এগুলো কিন্তু লন্ডন কিনতে হলে 50 পাউন্ড 35 পাউন্ড এরকম দাম। তো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো প্রাইজে পেয়েছি। তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আমার এই শাড়িগুলো কেমন হয়েছে বা কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। আরও কিছু শাড়ি এনেছিলাম গিফটের জন্য, ওগুলো আমি দিয়ে দিছি আর কি। আর এগুলো আমার জন্য যেগুলো এনেছি ওগুলো আর কি দেখালাম আপনাদেরকে একটু। আর আমার জন্য একটা রেডিমেড সালোয়ার কামিজও এনেছি, আর মেয়েদেরগুলো তো সাথে সাথে দিয়ে দিছি, ওরা নিয়েও গেছে। তো এগুলো তো আর দেখানো সম্ভব নয়। আর আজকের ভিডিও এতটুকু। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমি আসলে অনেক ব্যস্ততায় যাচ্ছি আমার গার্ডেনিং নিয়ে, আর গার্ডেনিং করতে হলে অনেক সময় স্পেন্ড করা লাগে অনেকে জানেন। আর যেহেতু সামার টাইমে একদম সীমিত থাকে লন্ডনে 3-4 মান্থের মতো, এই সীমিত সময়ের মধ্যে সব কিছু যদি টাইম মতো টাইমলি আমরা রোপণ না করি তাহলে কিছুই হয় না। এর জন্য আর কি আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর কোনো ব্লগ দিতে পারতেছি না। ইনশাল্লাহ আগামীতে শেয়ার করব অনেক কিছু, আমি চেষ্টা করব আগামীতে শেয়ার করার জন্য আপনাদের মধ্যে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের, এভরিওয়ান আল্লাহ হাফিজ।